যেন সেই সময়কে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ সুবহানাহুতাআলা রাশির সহমতে ভালো আছেন। সেদিনের এই মহব্বতের শরবতের রেসিপিটা আজকে শেয়ার করছি, খুবই ইজি, বাসায় ইজিলি বানানো যায়। লাগবে রুয়াবজা, সাথে একটু মধু, চিনি পছন্দ মতো, তারপর দুধ, সেই সাথে তরমুজ। এই সব কিছু জিনিস একসাথে মিক্স করলেই হয়ে যায় মহব্বতের শরবত। আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু মানে দোকানে ওরা জেলি প্লাস সাবুদানাও অ্যাড করেছিল, তো আমার কাছে যেহেতু এগুলো ছিল না তো আমি এমনি নর্মালি করেছি। টেস্ট কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো বাসায় আপনারা এই গরমে ট্রাই করতে পারেন। আর এটা আমাদের চাঁদ রাতের ব্লগ, মানে শেষ রোজার ব্লগ, সেই সাথে আমাদের ঈদের দিনের ব্লগ। তো শেষ দিন আমরা একটু ভালো মন্দ ইফতার করেছি। তো এখানে আমার শরবতটা তখন ফ্রিজে ছিল, আমার হাজব্যান্ড ট্যাং ছাড়া ইফতারে কিছু খায় না, তো ট্যাং ছিল টেবিলে। আর এখানে আমি আমার ছেলেকে বলছিলাম যে তুমি ইফতারের আগেই ইফতার করে ফেলছো, তো আজকে একটু বের হতে হবে। আমার এই পর্দাগুলো বিয়ের একদম শুরুতে কিনা, আমি না বুঝে ভারী পর্দা প্রায় 20,000 টাকা খরচ করে কিনে ফেলেছিলাম। তো এই পর্দাগুলো এখন ড্রয়িং রুমের সাথে ঠিক যাচ্ছে না, আর আমি এই পিঙ্ক কালারের পর্দাগুলো আমার রুমে নিয়ে যাব। আর এখানে আমি একটু লাইট পর্দা দিব, আমি খুব পাতলা নেটের পর্দা চাচ্ছি একদম কম প্রাইসের মধ্যে, যাতে করে ধুতে ইজি হয়, ক্লিন করাটা মেনটেন করাটা ইজি হয়। ভারী পর্দাগুলো না দেখা যায় বাসায় ওয়াশ করা যায় না, এগুলো লন্ড্রিতে দেওয়া লাগে, বেশ খরচের ব্যাপার। তো চাঁদ রাতের পুরো ভাইবটা ছিল এমন, মানে রাস্তাঘাটে প্রচুর মানুষ, চারিপাশে এই যে মার্কেটগুলো লাইটিং করা, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো তো আর বেশি দিন থাকবে না, বা ঈদের পর তো আর থাকবে না, তো আমি একটু রেকর্ড করে নিলাম। আর এটা হচ্ছে আন্দরকিল্লা গিয়ে স্টেশনারি যে দোকানগুলো আছে, মানে মসজিদের সামনে ওদিক দিয়ে হাতের বাঁ হাতে গেলে আপনারা সিরিয়ালি দেখবেন ফুটপাতের পাশে কয়েকটা দোকান আছে, ওই দোকানগুলোতে অনেক 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 রকমের পর্দা, বেডশিট, অনেক রকমের কুশন, দেন হচ্ছে টেবিল কভার, রানার, সাইড টেবিল কভার, অনেক কিছু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। রিজনেবল বলতে প্রচুর বার্গেনিং করতে হয়, ওরা কিন্তু অনেক দাম চায়, বাট প্রফেশনাল না হলে একদম ধরা, মানে যদি আপনি দরাদামি না করতে পারেন তাহলে ওরা আপনাকে ওদের দামেই ধরায় দেবে। এই দোকানগুলোতে নর্মালি এমনই হয়, মানে ওরা যাকে যেমন পারে তেমন দিয়ে দেয়, মানে যে খুব দামাদামি করে তাকে সস্তায় দিয়ে দেয়, আর যে দামাদামি করতে পারে না তার থেকে ভালো দাম নিয়ে নেয়। তা আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম নেটের পর্দা, তো ওদের কাছে বেশ কিছু পর্দা আমার খুব পছন্দ হয়েছে, বাট আনলাকিলি ওদের কাছে যে পর্দাগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলো ছিল ওয়ান পিস করে। তো এখন আমি ওয়ান পিস পর্দা দিয়ে কী করব, আমার তো রুমে লাগবে 4 পিস পর্দা, এখন আমি ধরা খেলাম ওইখানে, কিন্তু আমার অনেকগুলো পর্দা খুব পছন্দ হয়েছিল। নেক্সট টাইম আমি যদি কখনো ওখানে যাই, এমন যদি হয় যে আমার রুমে ফিউশন করা লাগবে, যে দুইটা কালার আছে মাঝখানে একটা নেটের পর্দা দেওয়া লাগবে, ওই ক্ষেত্রে আমি ওখান থেকে গিয়ে ওই পর্দাগুলো কিনে নিব। বা যেহেতু ঈদের টাইম প্রচুর দাম যাচ্ছিল, তো এটা ছিল পাশের একটা দোকান, এই দোকানে অনেক কালেকশন ছিল পর্দার, বিশেষ করে পর্দার, নেটের পর্দা, দেন হচ্ছে সিনথেটিক পর্দা, আবার ওদের কাছে সুন্দর সুন্দর পর্দাও ছিল রিজনেবল দাম। তো এখানে আমি এই পর্দাটা চয়েস করেছি, বিকজ এটা একদম পাতলা ছিল, আর সত্যি কথা বলতে এই পর্দাটাই ছিল একটু বেশি পিসেস, মানে ওর কাছে এই পর্দাটা 4 পিসেস ছিল, তো আমি এই পর্দাটা নিয়ে নিয়েছি। এবং এখানে অনেক রকম কুশন কভার, রানার, তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন, আর যারা অলরেডি এখানে গিয়েছেন বা জানেন কী কী পাওয়া যায় তারা তো জানেনই, বা যারা জাননি আমি তাদেরকে সাজেস্ট করব একবার গিয়ে ঘুরে আসবেন। হোম ডেকোরেশন বা ঘর সাজানোর অনেক কিছু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এই তো আমি পর্দাগুলো লাগিয়ে ফেলেছি, আর ঈদ মোবারক, এটা হচ্ছে ঈদের দিনের সকাল, আমাদের ঈদ শুরু হয়ে গেছে, তো আমি ব্লগ দিতে দিতে দেরি করে ফেলেছি, আপনারা তো সবাই ঈদ কাটিয়ে ফেলেছেন। আর আমার যেহেতু ঈদের দিন বাসায় থাকা হবে, বাসা থেকে কোথাও বের হওয়া হবে না, তাছাড়া আমার বাসায় খুব একটা গেস্ট মেবি আসবে না, এবার এসেছে যারা
তারাই মানে ঘরের মানুষই আসবে। তো আমি একদম সিম্পল করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, যেহেতু বেবি আছে সাথে আমি ওরকম একদম মানে আহামরি কিছুই করতে পারিনি। তো নর্মালি যাই করেছি আলহামদুলিল্লাহ, মানে গেস্টদেরকে নিয়ে আমরা খেয়ে খুশি ছিলাম। তো এখানে আমি যেহেতু আমি সবসময় ইজি কাজগুলো করি, মানে ঝামেলা কম, তো আমি এখানে একসাথে বিফ দিয়ে পোলাও দিয়ে একটা তেহারি রান্না করে ফেলেছি। তো তেহারিটা রান্নার জন্য আমি এখানে বিশাল বড় একটা গামলা নিয়েছি, কারণ দেখা যায় কি ঈদের দিন কম হলেও আমার বাসায় মানুষজন আসে, তো আমরা খাবো গেস্টদেরকে দিব, তাই জন্য একটা বিশাল বড় গামলায় আমি বেশ ভালো পরিমাণে রান্না করে নিয়েছি। তো এখানে আমি বিফ তেহারির জন্য একটা আলাদা মশলা বানিয়ে নিয়েছি আগে, যে আস্ত মশলাগুলো আমরা বিরিয়ানিতে ইউজ করি সেগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর সাথে এখানে পেঁয়াজ তারপর আদা রসুন দিয়ে ওই মশলাটা দিয়ে এখন গরুর মাংস দিব। দেন ভালো মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে এটাতে যখন তেল বের হয়ে আসবে, মানে মশলাটা কষানো হয়ে যাবে, এই মশলাটা আমি তুলে মাংসটা তুলে এই মশলার মধ্যেই রাইসটা আমি অলরেডি ধুয়ে একটা স্টেইনারে ছেঁকে রেখেছি, ওই রাইসটা আমি এখানে দিয়ে দেব। ভালো কথা, এখানে আমি প্রায় 5 কাপ রাইস নিয়েছি, 5 কাপ রাইসের জন্য আমার এই মাংসের কোয়ান্টিটিটা একদম পারফেক্ট ছিল। তো আমি এখন এই যে রাইসটাতে গরম পানি দিয়ে দিব, এখানে 5 কাপ রাইসের জন্য আমি 10 কাপ পানি গরম করে নিয়েছি। আমার এই পানিটা যখন ভালো মতো শুকিয়ে যাবে, দেন আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে মাংসটা অ্যাড করে এটার সাথে কেওড়া জল, আর আমার যেহেতু বিরিয়ানির সাথে একটু মিষ্টি ভালো লাগে, তো আমি আমার পছন্দ মতো কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এটাতে। কেওড়া জল কিশমিশ দিয়ে দেন আমি এটা দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ভালো মতো পারফেক্টলি হতে সময় লাগে। কাস্টার্ড কিংবা ফালুদায় যদি চিনির পরিমাণটা খুব বেশি হয়ে যায়, মা তুলনার চেয়ে বেশি হয়ে যায়, যেহেতু আমার ঘরে ডায়াবেটিস রোগী আছে, তো আমি এখানে পাউরুটি দিয়েছি কিছুটা চিনি অ্যাডজাস্ট করার জন্য। আর যদি চিনির পরিমাণটা কম হয়ে যায়, আপনাদের যদি চিনির পরিমাণ বাড়তি লাগে, সেক্ষেত্রে আপনারা এই ফালুদা বা কাস্টার্ডে কেক ইউজ করতে পারেন। নর্মাল যে পাউন্ড কেকগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো এখানে ইউজ করতে পারেন, টেস্টটা অসাধারণ হয়। আর এখানে আমি এই যে জেলির বয়ামগুলো আছে না, এগুলোতে যেহেতু আমি একসাথে অনেক বেশি পরিমাণে ফালুদা বানিয়েছি, তো আমার কাছে বেশ কয়েক প্যাকেট ফালুদার জেলিগুলো জমে গিয়েছিলো। তো আমি এভাবে করে সবসময় কী করি, যখন বেশি পরিমাণে ফালুদা বানাই তখন এরকম 2-3টা বয়ামে ফালুদার প্যাকেটগুলো, মানে জেলির প্যাকেটগুলো এভাবে করে জেলি বানিয়ে রাখি। তাতে হয় কি, তো দেখা যায় যে সারাদিনই ভেঙে ভেঙে গেস্ট আসে, আবার দেখা যায় যখনই খেতে ইচ্ছে করছে একটা আলাদা বাটি বা প্লেটে রাখলে এটা ওপেন থাকছে ফ্রিজে, ফ্রিজে অনেক রকম অনেক কিছু রাখি, সেই ক্ষেত্রে এই ধরনের বয়ামে যদি আমি জেলি করে রাখি, আমার কিন্তু যে কোনো সময় ইজিলি সেটা সার্ভ করা যাচ্ছে, আমার জেলিটাও ঠিক মতো থাকছে, মানে এটাতে এয়ারটাইট জারে রাখছি যেহেতু, সো সেফ থাকছে। আর এই তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ফালুদা। আর আমি সব কিছু নিয়ে এত রাশি ছিলাম যে সব কিছু মানে কী কী বানিয়েছি এগুলোর ভালো মতো রেকর্ডও করতে পারিনি। আমার পুডিং আর এই তো আমার তেহারিটা, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ কতটা ঝরঝরে হয়েছে, আর মাংসটাও পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম পারফেক্ট ছিল, আলহামদুলিল্লাহ মজাও ছিল অনেক। তো এই তো ঈদের দিন আমরা কিছুই করতে পারিনি, ঈদের পরে আমরা যেহেতু আমার হাজব্যান্ডের পা নিয়ে সে কোনো দিকে মুভ করতে পারছে না, তো আমিও তাকে ফেলে কোথাওই যাইনি। দেখতে দেখতে
ঈদের আমেজও শেষ, ঈদও শেষ, আর আমাদের ঘরে বসা ঈদ, আর এমন ঈদ কখনো না আসুক জীবনে, প্রতিবারের মতো আনন্দময় ঈদই আসুক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।